হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। আমি এখন যে স্থানে অবস্থান করছি এটা তোয়াখানা। আজ থেকে প্রায় 600 বছর আগে নির্মিত হয়েছিল এই তোয়াখানা মসজিদ এবং পাশে রয়েছে তোয়াখানা মাজার। বিশেষ করে শাহ নিয়ামতুল্লাহ এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এসেছিলেন আগে ইসলাম প্রচার করার জন্য। তার ধারাবাহিকতায় তারই উপলক্ষে এই মসজিদটি নির্মাণ হয়েছিল এবং পাশে তার মাজার রয়েছে। সে মাজারটি ঘুরে দেখাবো, চলুন ঘুরে দেখা যাক। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে সোনা মসজিদ রোডে অবস্থিত শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোয়াখানা কমপ্লেক্স। মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোয়াখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌর লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবেই তোয়াখানা নামে পরিচিত। বঙ্গ সুলতান শাহ সুজা তার মসজিদ সৈয়দ নিয়ামতুল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বসবাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বসবাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে তার মসজিদ হজরত সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নির্দেশনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই তোয়াখানা নির্মাণ করেছিলেন। জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরের মোর্শেদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী প্রশস্ত কামরাটিতেই বসবাস করতেন। তাহাখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়, এখনও জানা যায়নি। আমরা এখন শাহ নিয়ামতুল্লাহর মাজারের পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির ভেতরে ঢুকব এবং ভেতরে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরও দুইটি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটস্থটি হল তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি হল বাঁধানো বারান্দা সহ একটি গম্বুজ বিশিষ্ট সমাধি। ভবনগুলো প্রায় একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একত্রে একটি কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়েছিল। তোয়াখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম জানা না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। তাহাখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরের মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের স্থাপনা বাংলায় প্রথম। এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ, মসজিদ অথবা সমাধিসৌধ সম্মিলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয়েছিল। গৌরের মত সুপ্রাচীন স্থাপত্যকর্ম তাহাখানা ছাড়াও অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না।
দ্বিতল ভবনটি মূলত ইট দিয়ে নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছে। এখনও দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী ঘুরতে আসে চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী মুঘল আমলে স্থাপিত ঐতিহ্যবাহী তোয়াখানা মসজিদ এবং মাজার।